সূক্ষ্ম ছিদ্র নাশকতা দেখছে মস্কো, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একটি সূক্ষ্ম ছিদ্র। লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। ইন্ডিয়ান ডিফেন্স নিউজ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটন অন করুন। ধন্যবাদ সবাইকে। গত অগস্ট মাসে সেই ছিদ্র ধরা পড়ে, আর এর ফলে মহাকাশ স্টেশনের ভেতরকার চাপ কমে গেলে মহাকাশচারীদের সেটি নজরে পড়ে। সম্প্রতি তা যুদ্ধকালীন তৎপরতায় সারিয়েও তোলা হয়, কিন্তু কিভাবে এই ছিদ্র তৈরি হলো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে, কারণ এখনও পর্যন্ত মহাকাশ স্টেশনের সূক্ষ্ম ছিদ্র কীভাবে তা এখনও জানা যায়নি। যদিও রাশিয়ার তরফে দাবি করা হয়েছে এর পেছনে রয়েছে কোনো অন্তর্ঘাত। মস্কের দাবি, ছুরি দিয়ে কেউ ইচ্ছাকৃতভাবে মহাকাশ স্টেশনে ছিদ্র করে দিয়েছিল। রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস এর প্রধান দিমিত্রি রোজোজিন জানিয়েছে, অরবিট স্টেশনে রাশিয়ার মহাকাশযানে কাপা কাপা হাত দিয়ে ড্রিল করে ছিদ্র করা হয়েছে। তিনি বলেছেন, অভিযুক্তদের চিহ্নিত করতে একটি কমিটি গঠন করা হয়েছে ইতিমধ্যেই। সুয়োজ মহাকাশযান প্রস্তুতকারক সংস্থা রাশিয়ার এনার্জিয়া স্পেসের কাছে এই ঘটনা সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মহাকাশযানের ছিদ্রটি 2 মিলিমিটার বলে ধারণা করা হচ্ছে। প্রথমে ছোট উল্কাপিণ্ডের আঘাতে ওই ছিদ্র হয়েছিল বলে মনে করা হচ্ছিল, কিন্তু তদন্ত শুরুর পরে মনে হচ্ছে ভেতরকার কেউ ওই ছিদ্র করেছে, যেটি মহাকাশ ও পৃথিবী থেকেও হতে পারে। উল্লেখ্য, 2015 সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সুয়োজ যানটি অবতরণ করে।